শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পর শহরে প্রতি বছরই শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পৌর নিগম। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় পুজোর উদ্যোক্তাদের। চলতি বছরও মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পৌর নিগমের কনফারেন্স হলে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে শারদ সম্মান অনুষ্ঠানে পুরস্কার প্রাপক ক্লাবগুলির নাম এদিন ঘোষণা করেছেন তিনি। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং কর্পোরেটর মনোজ কান্তি দাসও। বেছে নেওয়া হয়েছে শহরের মধ্যে সেরার সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং সেরার সেরা থিমের পুজো। এই বিভাগগুলিতে পুরস্কার পেতে চলেছে ভারতরত্ন সংঘ, রামঠাকুর সংঘ, ঐক্যতা যুব সংস্থা ও আজাদ হিন্দ সংঘ। এর পাশাপাশি সেরা মহিলা পরিচালিত পুজো বিভাগে বিশেষ পুরস্কার পাবে ইডি নগরের মাতৃনয়নী সামাজিক সংস্থার পুজোটিও। এই পাঁচটি সেরা সেরা ক্লাবকে 50,000 টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও আগরতলা পৌর নিগমের 4টি জোনের 4টি করে অর্থাৎ জোনভিত্তিক আরও 16টি পুজোকেও পুরস্কৃত করা হবে বলে এদিন জানিয়েছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হবে অরুণোদয় সংঘ, রামঠাকুর সংঘ, ঐক্যতান যুব সংস্থা এবং ছাত্রবন্ধু ক্লাবকে। পূর্বজোনে পুরস্কৃত করা হবে অগ্রদূত ক্লাব, ফ্লাওয়ার্স ক্লাব ও এমবিবি ক্লাবকে। এই জোনে যুগ্মভাবে শ্রেষ্ঠ প্যান্ডেলের পুরস্কার জিতে নিয়েছে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ সংঘ দল। সাউথ জোনে পুরস্কৃত করা হবে কৌরব ক্লাব, বিপিসি ওয়েস্ট ক্লাব, কালীমাতা সংঘ ক্লাব এবং আপনজোন ক্লাবকে। একইভাবে নর্থ জোনে পুরস্কৃত করা হবে ভারতরত্ন সংঘ, বর্ণালী সংঘ, কুঞ্জপন স্পোর্টিং ইউনিয়ন ক্লাব এবং নিউ স্টার ক্লাবকে। আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগামী 30 ডিসেম্বর শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবগুলির পুজো কমিটির হাতে শারদ সম্মান তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বুধবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন মেয়র দীপক মজুমদার। তো যাই হোক, আজকে আপনাদের জানানো হচ্ছে যে আমাদের 30 ডিসেম্বর আমরা টাউন হলে 5.5 কোটিকায় এখানে 6 কোটিকায় করা আছে, বাট আরও একটু সময়টা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন কর্মসূচি আমাদের মধ্যে আছে এর কারণে। তো আমরা গত বছরও খুব সুন্দরভাবে আগরতলা শহরটি 11টা ওয়ার্ডের মধ্যে যে সকল ক্লাব, পুজো কমিটি, পুজো উদ্যোক্তা যারা শারদীয় পুজো অংশগ্রহণ করেছিল এবং আমাদের বিচারক মণ্ডলীর বিচারে যারা নির্বাচিত হয়েছেন, সে সকল 5টি বিভাগ যেমন আছে, প্রথম সেরা সেরা তার আগরতলা যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম রচনা করার ক্ষেত্রে যারা সেরা সেরা নির্বাচিত তাদেরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি একটা মহিলা পুজো কমিটি করা হবে যারা সবচেয়ে সুন্দরভাবে এই আগরতলা শহরে 11টা ওয়ার্ডের মধ্যে যারা সংগঠিত করেছে, পূজা অনুষ্ঠান করেছে, সার্বিকভাবে আমাদের যে যা যা বলা হয়েছে যে যে কারণে আমরা পুরস্কৃত করবো, যেসব নির্দেশিকা দেওয়া আছে তাকে মান্যতা দিয়ে যারা অংশগ্রহণ করেছে, সাফল্যের সঙ্গে যারা পুজো সম্পন্ন করেছে এবং নিরঞ্জন অবধি, সেটাকে সামনে রেখে আমরা বিচারক মণ্ডলী 5টা সেরাকে আমরা পুরস্কৃত করবো। সেই পাশাপাশি 4টা জোনালে আমরা আলাদাভাবে ওই যে 5টা ক্লাবকে আমরা সুদৃশ্য ট্রফি দেবো। আপনি দেখেছেন সর্ববৃহৎ ট্রফি আগরতলা পৌর নিগমের ইতিহাসে। আমি বলবো যে আমাদের এই ট্রফিটা যারা 5টা সেরা 9 ফুট উচ্চতায় সুন্দর একটা ট্রফি আনা হয়েছে তাদের, এবং 50,000 টাকা অর্থরাশি দেওয়া হবে, যে গতবার আমরা দিয়েছিলাম এবার আমরা দেবো, আর আমাদের মোমেন্টও দেবো তাদেরকে। পাশাপাশি 4টা জোনালে 4টা করে বিভিন্ন বিভাগে যারা সেরা হয়েছে, বিশেষ করে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেলে করা হয়েছে আলোকসজ্জা এবং থিম, যেটা 4টা বিষয় আছে, তারা যারা সেরা সেরা হয়েছে প্রতিটি জোনালে। আমাদের 4টা জোন আছে, সেন্ট্রাল জোন, ইস্ট জোন, সাউথ জোন এবং নর্থ জোন, 4টা করে ক্লাবকে বাছাই করা হয়েছে ওই বিচারক মণ্ডলীর বিচারে। তাদেরকেও আমরা সুদৃশ্য ট্রফি দেবো, 6 ফুট উচ্চতা দেখবেন বাঁদিকে আছে, দুটো সর্ববৃহৎ ট্রফি আমাদের পূর্ণগমিনী আসে। আমি বলবো যে তার সঙ্গে আমরা 25,000 টাকা করে অর্থরাশি প্রদান করবো, যেটা গতবার করেছি। যে 5টি ক্লাবকে সেরা সেরা পুরস্কার প্রদান করা হবে তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হবে। এই সংস্থাগুলির নাম হলো প্রথম ভারতরত্ন সংঘ কুশাবাজার, রামঠাকুর সংঘ আগরতলা, ঐক্যতন যুব সংস্থা শান্তিপাড়া, আজাদিন সংঘ ধলেশ্বর এবং মহিলা পরিচালিত তৃণমূলী সামাজিক সংস্থা এডিনগর। এই 5টিকে আমরা সেরা সেরা হিসেবে সুদৃশ্য ট্রফি, 9 ফুট উচ্চতার ট্রফি দেওয়া হবে এবং 50,000 টাকা অর্থরাশি প্রদান করা হবে সেদিন অনুষ্ঠানে। এছাড়া 4টি করে প্রতি জোনালে সেরা পুরস্কার দেওয়া হবে, সেগুলি হচ্ছে
সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুণোদয় সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য রামঠাকুর সংঘ ক্লাব, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ঐক্যতান যুব সংস্থা, শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে। অন্যভাবে ইস জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রদূত ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ সংঘ দলকে ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাব এবং শ্রেষ্ঠ থিমের জন্য MBB ক্লাবকে পুরস্কৃত করা হবে। একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠ প্রতিমার জন্য পৌরবস ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য BPC ওয়েস্ট ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালীমাতা সংঘ ক্লাবকে এবং শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে। আগরতলা পৌর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে পৌর নিগমের নানান উন্নয়নমূলক কাজকর্মের তথ্যচিত্র প্রদর্শিত হবে শারদ সম্মান অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।